ভারতবর্ষের আসাম রাজ্যের গুয়াহাটি হাতিগাঁও সিজুবাড়িতে নির্মাণ করা হয়েছে এই তাজমহলটি। তাজমহলটির দৈর্ঘ্য প্রায় 100 ফুট। হ্যাঁ, কেন নির্মাণ করা হয়েছে এই তাজমহলটি এবং কার টাকা নির্মাণ করা হয়েছে এই তাজমহলটি, সব কিছু তুলে ধরব আজকের এই ভিডিওতে আপনাদের সামনে। এবং তাজমহলটির অনেক না জানা কিছু কথা আপনাদের সামনে তুলে ধরা হবে, তাই আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ রইল অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহবাক সবাইকে ভালো রাখছে। তো এখন আমি আছি আর কি সিজুবাড়ি খানকার যে মিনি তাজমহল, তো এড়াই আছি। তো তোমাকে আজকে দেখাম, তো ভাবছি আছে যদি তোমার সাথে ভিডিওটা শেয়ার করি। তো আজকে মানে বৃষ্টি হয়ে আছে, বুঝছো, তার জন্য মানে অনেক অসুবিধা হয়েছে ভিডিও করা। তো এই যে আমার পিছনে মিনি তাজমহল দেখি আছো, হ্যাঁ, তো এর মানে যত হিস্টোরি আছে, মানে এটা তোলার যা যা হিস্টোরি আছে সব কিছু তোমাকে সাথে শেয়ার করুম। ভিডিওটা দেখি থাকো, ভালো লাগে, আর ভিতরে যাওয়া হবো। তো এখেতর পরে জানি বলে চেষ্টা করিম এই মাজারটা কিহর কারণে বানাইছে। আচ্ছা খুড়া, আপনার নামটা কি? আচ্ছা নমস্কার, মোর নাম হয়েছে মোহাম্মদ মহরুম আলী। এই দরগা শরীফর আমার মহান মুর্শিদ আলা হজরত মোর্তাজা আলী শাহ সফবীর দরগা শরীফ, এই এখেতর অগণন ভক্ত আছে অসমৰ বিভিন্ন ঠাইত আছে, গাঁৱে ভূঁয়ে চুকে কোণে তেখেতৰ ভক্তবিলাকৰ দান বৰঙণিৰে এই দরগা শরীফটো বনাই গৈ থাকোঁতে তাজমহলৰ ৰূপটো লৈ ল'লে। সেইকাৰণে এতিয়া মানুহে ইয়াক মিনি তাজমহল বুলি এটা জনচৰ্চা হৈছে। কিন্তু এইটো মিনি তাজমহল একচুয়েলি নহয়, এইটো পবিত্ৰ দরগা শরীফ, আমাৰ হজৰত মোৰ্তাজা আলী শ্বাহ সফবীৰ দরগা শরীফ। আৰু ইয়াত প্ৰত্যেক বছৰে নৱেম্বৰ মাহৰ লাষ্ট উইক ছানডে ইয়াত মানে উৰুজ উদযাপন কৰা হয়, পবিত্ৰ উৰুজ উদযাপন কৰা হয়। ইয়াত মানে বিভিন্ন জাতি বৰ্ণ ধৰ্ম নিৰ্বিশেষে সকলোৱে আহিব পাৰে আৰু সকলোৰে বাবে, পুৰুষ মহিলা উভয়ৰ বাবে আমাৰ দৰগাহৰ দুৱাৰ মুকলি থাকে, ইয়াত সকলোৱে দৰ্শন কৰিব পাৰে, সকলোৰে বাবে মুকলি থাকে, মুকলি থাকে, দুৱাৰ মুকলি থাকে। আচ্ছা এই দৰগাটোৰ ভিতৰত দুটা কবৰ দিয়া আছে, এইটো কাৰ কবৰ? আচ্ছা আমি কবৰ বুলি নকওঁ, যিহেতু তেখেত আমাৰ কামিল মুৰ্শিদ হজৰত মোৰ্তাজা আলী শ্বাহ সফবী তেখেতৰ নাম, আৰু তেখেতৰ ওচৰত যিজন যিটো মাজাৰ আছে তেখেতৰ পৰিবাৰ হয়, তেখেতো এজন গুৰু মাতৃ হয়, তেখেতৰ নাম হৈছে হজৰত চুফিয়া বেগম শ্বাহ সফবী। আৰু ইয়াত মই প্ৰত্যেক দৰ্শনাৰ্থীৰ কাৰণে এটা জনাই দিওঁ, এই দৰগাহত বা এই মাজাৰ শ্বৰীফত আহিলে কাৰোবাৰ যদি টয়লেট বাথৰুমৰ প্ৰয়োজন হয়, আমাৰ দৰগাহৰ ফালৰ পৰা বনাই দিয়া হৈছে। আপুনি দেখুৱাব পাৰে এই যিটো টেংকি, সেইটো দৰগাহৰ মানে ইয়াত দৰ্শন কৰিব অহা দৰ্শনাৰ্থীৰ যদি কিবা অসুবিধা হয় বা টয়লেট বাথৰুমত, তেতিয়া সেইটো আমাৰ মানে বিনামূলীয়াকৈ, তাৰমানে সেইটো খালি ব্যৱহাৰ কৰোঁতে প্ৰত্যেকজন নাগৰিকে বা প্ৰত্যেকজন ভক্তপ্ৰাণ ৰাইজে যাতে পৰিষ্কাৰ কৰি ব্যৱহাৰ। আৰু মই ভক্তপণ ৰাইজ বা আমাৰ দৰ্শনাৰ্থীৰ কাৰণে আৰু এটা সুবিধা কৰি দিওঁ, আমাৰ গেটৰ সন্মুখত ৰাস্তাৰ পৰা সোমাই আহিলে যিটো ৰাইট ছাইডে যিটো খালী প্লট দেখিছে, তাত মানে সেইটো গাড়ী পাৰ্কিং, ভিতৰত গাড়ী এলাও নাই। এইটো মানে প্ৰত্যেকজন মানে দৰ্শনাৰ্থীৰ কাৰণে এইটো মই জনাই দিয়া হৈছে দৰগাহৰ ফালৰ পৰা। আৰু এই দৰগাহ চোৱা চিতাৰ কাৰণে মোক মানে দায়িত্ব দিছে, সেই দায়িত্ব মই পালন কৰি আছোঁ। এখানে এসে জানতে পারলাম যে মিনি তাজমহলের মিনারটি তাজমহলের মিনারের রূপে ধারণ দিতে নাকি 6 থেকে 7 বার বানানো হয় এবং ভাঙা হয়, তারপর সেটা সক্ষম হয় বানাতে। তো চলুন এখন আমরা ভিতরে প্রবেশ করি এবং যা যা আছে সব কিছু দেখানোর চেষ্টা করব এবং সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। খোরা মানে লাইটগুলো জ্বলে দিয়েছে। তো খোরা মানে এই জায়গাত মানে কিবা করবো আর কি, তাসলিম কয় না কি কয় যে করি আছে, এটা কি কয় আপনি যে অলপ আগতে করিলে? এটা এখেতক তসলিম জানালো বা তেখেতক ভক্তি ভক্তি করা।
ফুরা ইয়াত খরচটো কিমান টাকা গৈছে এটো বনাওতে? এটো আমি তেমানে তেনেকে লিপিবদ্ধ নহয়, আমার অনুমানিক হিসাবে মই কৈ আছো। এখেতৰ অগণন ভক্ত আছে, তেখেতৰ ভক্তসকলে কোনোবাই ৰড দিছে, কোনোবাই সিমেন্ট দিছে, কোনোবাই বালি দিছে, অন্য অন্য যি ধরনের কোনোবা মার্বল আনি দিছে, এইটো এনেকৈ কাম, এনেকৈ তো কাম হৈ যায় আছে মুর্শিদর তার মানে দোয়ার আশীর্বাদ। এইটো মানে এই মাজার ভক্তবিলাক যারা যারা আছিল মানে সবাই মিলি আর কি টিহাড়া দিয়ে এই কামটা হয়েছে আর কি। ইয়াত কোনোবা আহি পয়সা দিয়ে না নিদিয়ে? সেটা আমার কোনো দিব লাগে বুলি পেলে এটু আমার কোনো নহয়। এই দরগা শরীফটো এটু আমার ব্যবসায়ের ভিত্তিক নহয়, কোনোবাই যদি চাই ইচ্ছায় দিব খোঁজে সেইটো গ্রহণ করা হয়, কিন্তু কারো মানে কই দিয়া নহয় যে ইয়াতে আহিলে দিব লাগিব সেইটো নহয়। আর বাহিরত ক্যান্ডেল জ্বলার সুবিধা আছে, কোনোবাই যদি ক্যান্ডেল আগরবাতি জ্বলে সেইটো বাহিরত আমার জ্বলা আছে, ভিতরত নহয়। আর এই জমিটা যে আসলে এটা কি অনেক আগে থাকি আছে? অনেক আমার গুরুজন যেটা তার মানে তখন ইয়াতে আসিল, তখন ইয়াতে সাধনা করেছিল বা সিলাত আইসিল সাধনা করেছিল। এই গোটেই জমিটো আমার গুরুজনের মহান মুর্শিদ হজরত মুর্তাজা আলী শাহ সফবির, তখন যেটা মানে পার্থিব দেহাটো ত্যাগ করলে তারপর ইয়াতে মানে গুরুমাতৃ আর গুরুজনক ইয়াতে দফন করলে, তারপর এখেতর ভক্তবিলাকে তার মানে এই দরগাহর যেটু এইটু বনালে, আর গোটেই মাটিটু আমার গুরুজনের হয়, তখেতর পরিয়ালে কোনেও তার মানে এই জমিটো লওয়া নাই, গোটেই দরগাহত তখেতসকলে মানে অর্পণ করেছে, দান করে দিলে। আমার মহান মুর্শিদ হজরত মুর্তাজা আলী শাহ সফবির মাজার, আর রাইট সাইডটো তেখেতর পরিবার, তেখেতর পরিবারের নাম হয়েছে হজরত সুফিয়া বেগম শাহ সফবির, তেখেত আমার গুরুমাতৃ হয় তেখেতর মাজার। মই চোয়া চিন্তা করু, খারা মোচা করু, মোমবাতি জ্বলাও, মোর এখানে কথা হয়। টাকা পয়সা দিয়ে না দিয়ে? এইটো চোয়া চিতার কারণে পয়সা দিয়ে না দিয়ে? তো ভাল লাগলো। হ্যাঁ, এই যে ছোটো ভাই বলে আমাকে চিনে, আমার চ্যানেলের নামও জানে আর কি। কটে ধনবাড়ি? কালাপানিত। কালাপানিত না? আমার চ্যানেলের নাম কি? এমকে চ্যানেল ব্লক। ধন্যবাদ। তো ছোটো ভাই ভিডিও দেখে ভাল লাগলো, তো খুড়া আহ। হ্যাঁ আচ্ছা ভাই। হ্যাঁ, যাই হোক, মিনি তাজমহল বা যে তাজমহলে হোক, আমরা আজকে ঘুরলাম, তোমাকে হিস্ট্রিটা মানে শেয়ার করলাম তোমাকে সাথে, ছোট্ট একটা ভিডিও আছে, সবাই শেয়ার করো প্রচুর পরিমাণে। এখন আমরা যাই আসি রুমত জাম। তো এই যে এটা মেন গেট কিজুবাড়ি খানকাত, এই মিনি তাজমহলটা অনেকে দেখছো, অনেকে আবার দেখো নাই, আমরা নিজেও দেখিনি, আমি নিজেও দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। তো এরা তো অনেক আগে মেলা কয়বার আসছে আর কি জায়গায়, নাকি? হ্যাঁ, কেমন লাগলো আজকে দেখি? হ্যাঁ ভালো লাগছে, তো আমার ভালো লাগছে, যদিও মানে হয়তো অরিজিনাল তাজমহল নুমায় বা ডুপ্লিকেট, তারপরেও কিন্তু অনেক ভালো লাগে, অনেক মানুষ আসে এই জায়গায়, রবিবার হলে প্রচুর পরিমাণে মানুষ আসে এই জায়গায়, ভিডিও সিডিও করে। তো কও, ভিডিওটা শেয়ার টেয়ার করার কথা কয়া দেওয়া অল্প। তো যদি ভিডিওটা ভালো লাগে সবাই শেয়ার করো, ভালো লাগবো নাকি? হয়তো আমাকে আর নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ আসবো মনত। আর এটা কিন্তু সিজুবাড়ি খানকা রুট, তো অনেকদিন আগে আসছিলাম, তো আজকেও আসলাম, ভালো লাগলো। প্লাস তাজমহল দেখলাম, ডুপ্লিকেট তাজমহল যদিও তাও ভালো লাগছে, অনেক ভালো লাগছে দেখি। মিনি তাজমহল এটা, তো এটার হিস্ট্রিটা তোমার সাথে শেয়ার করলাম। তো সবাই সাপোর্ট করো যাতে নেক্সট আমি হয়তো নিউ দিল্লি যে আগ্রা তাজমহল আছে ওটাও যাতে তোমার সাথে শেয়ার করে পাই নাকি। তো এতটুকু তোমাকে একটু ভালোবাসা পেলে আমরা তাতে খুশি আর কি, নাকি? তো এর চাইতে আর কিছু লাগে না ভাই, তোমরা অল্প শেয়ার করো আর সাপোর্ট করো, আর তাড়াতাড়ি 10,000 সাবস্ক্রাইব কমপ্লিট করো, ঠিক আছে? কারণ বহুত কষ্ট করে ভিডিও বানাই, তো যাই হোক খারাপ করবে না, অল্প জোর দিয়ে করলাম। তো এই যে খানকা রোডের এর পরিস্থিতি বর্তমান, আর বাজারও তোমাকে দেখা মানে খানকা বাজারটা কেমন বর্তমান? তো খানকা বাজার, বাজার খানকা বাজারের পরিস্থিতি এটা বর্তমান দেখো, হয়তো যাই যাই অনেকদিন থাকে আসো নাই, তো দেখাই বেছি তোমাকে, যারা রেগুলার গুয়াহাটি আসো ওরা তো জানো দেখি আসো।